হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2003 প্রিভিয়াস ইয়ার্স পেপার্স। যেমন আমরা 2007, 2012, 14, 16 সমস্তগুলো আমরা কমপ্লিট করেছি। তোমরা যারা এখনও অবধি সেই ভিডিওগুলো দেখোনি, তোমরা ভিডিওগুলো দেখে নাও এবং সেই ভিডিওগুলোতে ফলো করো, ভিডিওগুলোকে লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আরও আপডেটস পেতে বেল আইকনটাকেও প্রেস করে নাও, ঠিক আছে? আর তোমরা যারা এখনও অবধি আমাদের ফেসবুক পেজ লাইক করোনি, ফলো করোনি, ফেসবুক পেজে লাইক করো, ফলো করো এবং আমাদের ফেসবুক যে গ্রুপ আছে যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসকাশন ফোরাম, সেই গ্রুপে তোমরা তাড়াতাড়ি জয়েন করো। সেই গ্রুপে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সমস্ত ইনফরমেশন রেগুলারলি আপডেট করি এবং আমাদের যে বিভিন্ন যে ধরনের যে জব আপডেটস সেগুলোও আমরা রিসেন্টলি আপডেট করতে শুরু করেছি। এটা ছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা তাড়াতাড়ি জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে যত তাড়াতাড়ি তোমরা জয়েন করবে তত তাড়াতাড়ি তোমরা আমরা কুইজ কন্ডাক্ট করতে পারবো। আগের দিনও বলেছি, আজকেও বলে নিলাম, ঠিক আছে? তো তোমরা এগুলো করে নাও। তো চলো স্টার্ট করে দিচ্ছি আজকের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। ফর ইফেক্টিভ কন্ট্রোল অফ সিল্ট এন্ট্রি ইন টু দ্য ক্যানেল, দ্য সিল অফ দ্য হেড রেগুলেটর শুড বি। দেখো বন্ধুরা, একটা জিনিস বলি যে যখন ইফেক্টিভ কন্ট্রোল অফ সিল্ট এন্ট্রি, মানে সিল্টের যে এন্ট্রি, মানে সিল্ট মানে হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের যে পল্লি বা যে জিনিসগুলো থাকে সেগুলোতে ইফেক্টিভ কন্ট্রোল করার জন্য হেড রেগুলেটরের সিলের উপরে কি ইফেক্ট পড়বে বা হেড রেগুলেটরের সিলটা কোথায় রাখতে হবে আন্ডার স্লুইসের রেসপেক্টে, এইটার রেসপেক্টে তোমাদেরকে একটা কথা বলে দিই। দুটো জিনিস তোমাদেরকে একদম মনে রাখতে হবে একদম, যেটা হচ্ছে কি না যে আন্ডার স্লুইস জিনিসটা কি, আন্ডার স্লুইসকে স্কাওয়ারিং স্লুইস কেন বলা হয় সেটাও তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো দেখো, আন্ডার স্লুইস যেটা থাকে সেটা হচ্ছে কম্পারেটিভলি লেস টার্বুলেন্ট পকেট অফ ওয়াটার নিয়ার দ্য ক্যানেল হেড রেগুলেটর। ক্যানেল হেড রেগুলেটরের পাশে কম্পারেটিভলি যে লেস টার্বুলেন্ট পকেট থাকে সেখান থেকে তোমাদের একটা আন্ডার স্লুইস পোর্শন যেটা থাকবে সেই পোর্শনটাকে তৈরি করা হয়, ঠিক আছে? যেমন যদি আমরা দেখি যে এইভাবে থাকে, ঠিক আছে, এগুলো বেগুলো থাকে, তো এখানে একটা আন্ডার স্লুইস পোর্শন থাকে, তারপরে এখানে বাকি ডিভাইড ওয়ালগুলো থাকতে থাকে, ঠিক আছে? তো ডিভাইড ওয়াল মেইন পোর্শন থেকে আন্ডার স্লুইসকে ডিভাইড করে দেয় এবং ক্রেস্ট অফ দ্য আন্ডার স্লুইস পোর্শন ইজ কেপ্ট অ্যাট এ লোয়ার লেভেল দ্যান ক্রেস্ট অফ নর্মাল ওয়ার পোর্শন। একটা কথা সবসময় মনে রাখবে, আন্ডার স্লুইসের ক্রেস্ট কিন্তু নর্মাল ওয়ার পোর্শনের থেকেও বিলোতে থাকে, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট। পয়েন্ট নাম্বার টু কি? পয়েন্ট নাম্বার টু যেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রেস্ট অফ দ্য হেড রেগুলেটর, বা যেটাকে সিল বলছে সেটাকে আমরা ক্রেস্ট বলবো। ক্রেস্ট অফ দ্য হেড রেগুলেটর ইজ অলসো কেপ্ট হায়ার দ্যান দ্য ক্রেস্ট লেভেল অফ দ্য আন্ডার স্লুইস। কারণ এখানে একটাই কারণ, যেটা পল্লি বা যেটা সিল্ট যেটা থাকবে সেই সিল্টটাকে কিন্তু কি করতে চাই আমরা, সিল্টটাকে কখনোই মেন ক্যানেল যেটা থাকে, মানে যেমন ধরো এটা তো রিভার, ঠিক আছে, রিভার থেকে ওয়াটারটাকে ডাইভার্ট করছি, এটা ডাইভার্সন হেডওয়ার্কের কোয়েশ্চেন যেহেতু, তো এখানে থাকে হচ্ছে আমার ক্যানেল হেড রেগুলেটর আর এই পোর্শনটাতে থাকে হচ্ছে আমার আন্ডার স্লুইস, ঠিক আছে? তো এখানে যদি আমাদের যে সিল্টটা যেটা কালেক্টেড হচ্ছে সেই সিল্টটাকে আমরা কখনোই চাইবো না যে সেই সিল্টটা ক্যানেলের মধ্যে যাক, সেই কারণের জন্য হেড রেগুলেটরের সিলটাকেও বা ক্রেস্টটাকে সবসময় কিন্তু হায়ার লেভেলে রাখা হবে, ঠিক আছে, আন্ডার স্লুইসের রেসপেক্টে, ঠিক আছে? আর এই একই কারণের জন্য আন্ডার স্লুইসকে বলা হয় স্কাওয়ারিং স্লুইস, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি বলেছে, কোয়েশ্চেনটা বলে দিয়েছে যে এফেক্টিভ কন্ট্রোল অফ সিল্ট এন্ট্রি, তাহলে সিল্টকে আমরা ঢুকতে দেবো না হেড রেগুলেটরে কখনোই, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশনে অ্যাবাভ দ্য সিল অফ দ্য আন্ডার স্লুইস, ঠিক আছে? আন্ডার স্লুইসের সিলের ওপরে সবসময় রাখবো, কারণ আন্ডার স্লুইসেই চাইবো আমরা যে যত সিল্ট আছে সমস্ত আন্ডার স্লুইসে কালেক্ট হোক, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার টু এর দিকে এগোচ্ছি। কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে? স্টপিং সাইড ডিস্টেন্স অফ এ ভেহিকেল ইন হাইওয়ে। একটা হাইওয়েতে স্টপিং সাইড ডিস্টেন্স যেটা থাকবে তার সেই স্টপিং সাইড ডিস্টেন্সের ফর্মুলা তোমাদেরকে জিজ্ঞেস করেছে, ল্যাগ আর ব্রেকিং ডিস্টেন্স বলে দিয়েছে। ল্যাগ ডিস্টেন্স হচ্ছে SL আর ব্রেকিং ডিস্টেন্স হচ্ছে SB। তাহলে আমরা দেখে নিই যে কি হয় স্টপিং সাইড ডিস্টেন্স। দেখো, স্টপিং সাইড ডিস্টেন্স ইকুয়াল টু ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। ল্যাগ ডিস্টেন্স মানে কি? ল্যাগ ডিস্টেন্স কথাটার অর্থ হচ্ছে যখন একটা ভেহিকেল মুভ করছে হাইওয়ের মধ্যে দিয়ে বা কোনো রাস্তার মধ্যে দিয়ে যখন একটা ভেহিকেল মুভ করছে তখন প্রথমে কি করবে, প্রথমে সে এটাকে প্রথমে সে ব্রেকটাকে প্রথমে সে ভাববে, যেটা আমাদের পিভ থিওরির মাধ্যমে আমরা পড়েছি অলরেডি, পিভ থিওরি যেটা, সেখানে প্রথমে যে ড্রাইভার থাকবে সে প্রথমে স্টপ করার চেষ্টা করবে। স্টপ করার সাথে সাথে কিন্তু গাড়িটা স্টপ হবে না, সেটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স। আর ব্রেকিং ডিস্টেন্স, ব্রেক কষার পরেও যে গাড়িটা যেটুকু ডিস্টেন্স যাবে সেটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স, ঠিক আছে? তো এই দুটো যখন আমরা কম্বাইন করে নেবো তখন তৈরি হয়ে যাবে আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স। তাহলে অপশন সি, এটা অ্যাকচুয়ালি SL হবে, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। চলো কোয়েশ্চেন নাম্বার থ্রির দিকে এগোচ্ছি।
ফিক্সড ইন মোমেন্ট ইন আ ভার্টিক্যাল মেম্বার অফ পোর্টাল ইন আ সোয়ে ইজ। তো দেখো, একটা পোর্টাল ফ্রেম যদি থাকে, বা পোর্টাল বলে দিয়েছে এখানে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পোর্টাল ফ্রেম, তো একটা পোর্টাল ফ্রেম যদি থাকে তাহলে ফিক্সড ইন মোমেন্ট কত হবে সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 4EI ডেল্টা বাই এল স্কোয়ার, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে এগোচ্ছি। ইন আ প্রপ ক্যান্টিলিভার সাবজেক্টেড টু UDL থ্রু আউট দ্য স্প্যান, দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার উইল অকার অ্যাট। তো দেখো, এখানে একটা ক্যান্টিলিভার আছে, ঠিক আছে, এই ক্যান্টিলিভারের প্রপড ক্যান্টিলিভার, তো এখানে প্রপ মোমেন্ট যেটা আছে বা প্রপ রিয়াকশন যেটা আছে সেটা এখানে প্রেজেন্টেড আছে। এখানে একটা UDL আছে, তাহলে বলেছে তোমরা যদি এটাকে যদি তোমরা BMD বা SFD ইফ ইউ ড্র, দেন ইউ উইল বি এবল টু সি যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার যে পয়েন্টে আসছে সেটা হচ্ছে ফিক্সড টেন্থ থেকে 1/4 ডিস্টেন্সে চলে আসবে আমাদের পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে এগোচ্ছি। সেলফ পিউরিফিকেশন অফ ন্যাচারাল স্ট্রিমস ইজ কজড ডিউ টু। দেখো, একটা জিনিস বলি, ন্যাচারাল স্ট্রিমস যেটা থাকবে, মানে নদী বা রিভার বা যাই থাকুক না কেন, সেটা যে ন্যাচারাল স্ট্রিমস যেটা থাকবে, সেই ন্যাচারাল স্ট্রিমসে কি হবে, সেলফ পিউরিফিকেশন, মানে হচ্ছে সেলফ পিউরিফিকেশন মানে কি, নিজে নিজেই নিজেকে নিজে নিজেই পিউরিফাই হতে পারে। ঠিক আছে, তো সেলফ পিউরিফিকেশন ন্যাচারাল স্ট্রিমসের সেটার কারণটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাদেরকে ডাইলিউশন, টার্বুলেন্স, অক্সিডেশন রিডাকশন নাকি অল অফ দ্য অ্যাবাভ। তো দেখো, নিজে নিজেই যদি পিউরিফাই হতে পারে ইন কোর্স অফ টাইম, উইথ কোর্স অফ টাইম অর ফ্লো, উইথ কোর্স অফ ফ্লো ইনফ্যাক্ট, তাহলে ডাইলিউশনের কারণে অবশ্যই হবে, কারণ কিছু কিছু সাসপেন্ডেড মেটেরিয়াল থাকবে যারা ডাইলিউটেড হয়ে যাবে জলের মাধ্যমে। টার্বিউলেন্সের ফলে তারা কি হবে, সাসপেনশনেই থাকবে, টার্বিউলেন্স যদি থাকে জলে তাহলে সাসপেনশনেই থাকবে। অক্সিডেশন রিডাকশনের কারণেও হতে পারে, তার মানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে এগোচ্ছি। ইনফ্লুয়েন্স লাইন অফ স্ট্রাকচার ফলোজ দ্য প্রিন্সিপাল অফ। দেখো, কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েন্স লাইন যেটা আছে সেটা কোন প্রিন্সিপালে কাজ করে সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। মুলার ব্রেসলো, র্যাঙ্কিন গোর্ডন, ডাবল ইন্টিগ্রেশন নাকি মোর সার্কেল। তো দেখো, প্রথমেই বলে দিই, মোর সার্কেল হওয়া পসিবল নয়, বিকজ মোর সার্কেল ইজ অ্যাপ্লাইড ফর প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের জন্য। আমরা মোর সার্কেল ডায়াগ্রামের মাধ্যমে প্রিন্সিপাল স্ট্রেস অথবা প্রিন্সিপাল স্ট্রেন যেটা থাকবে, ঠিক আছে, তো সেটার মাধ্যমে আমরা মোর সার্কেলের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন, বা যেটাকে আমরা জেনারেলি বলে থাকি হচ্ছে আমাদের যেটা হচ্ছে তোমার যে ম্যাক্সিমাম স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যেটা থাকবে, সেই শিয়ার স্ট্রেসকেও কিন্তু আমরা প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের মাধ্যমে আমরা মোর সার্কেলের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, আচ্ছা, ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কি করি, ডিফ্লেকশন অফ বিমসকে রিপ্রেজেন্ট করি। জেনারেলি যে ডিফ্লেকশন অফ বিমস বা যাই হোক না কেন, সেটাকে আমরা ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে, বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। র্যাঙ্কিন গোর্ডন ফর্মুলার সাহায্যে আমরা ILD বা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম যেটা থাকে সেটা র্যাঙ্কিন গোর্ডন ফর্মুলা অনুযায়ী আমরা বের করে নিই। চলো কোয়েশ্চেন নাম্বার 7 এর দিকে এগোচ্ছি। ইমহপ ট্যাঙ্ক ইজ বেসিক্যালি ইউজড ফর। দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেনটা আমরা দেখে নিয়েছি যে ইমহপ ট্যাঙ্ক আমাদের যেটা থাকবে, ইমহপ ট্যাঙ্ক বা যাই বলো না কেন, এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা অলরেডি 2007 এ উই হ্যাভ অলরেডি স্টার্টেড। সো ইমহপ ট্যাঙ্কের কারেক্ট আনসার কি হবে, দেখো, আমরা ইমহপ ট্যাঙ্ক কি জন্য ব্যবহার করি, সেটেলেবল সলিডসকে মেজার করার জন্য আমরা ইমহপ ট্যাঙ্কটাকে ব্যবহার করে থাকি। তাহলে ওডার হবে না, ফিশ সার্ভাইভাল অফ ফিশও নয়, স্টোরেজ ওয়াটারের জন্য নয়, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। সিরেজ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইমহপ ট্যাঙ্কটাকে জেনারেলি ইউজ করে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে এগোচ্ছি। ওয়ার্কিং আউট দ্য এক্সাক্ট কোয়ান্টিটিজ অফ ভ্যারিয়াস আইটেমস অফ ওয়ার্ক ইজ নোন অ্যাজ। তো যে এক্সাক্ট কোয়ান্টিটি যেটা থাকবে, যেটার বিভিন্ন ওয়ার্ক আইটেম যেটা থাকবে, সেই ওয়ার্ক আইটেমে যে এক্সাক্ট কোয়ান্টিটি অফ ওয়ার্ক যেটা থাকবে, সেই কোয়ান্টিটি অফ ওয়ার্ককে ওয়ার্কআউট করাকে কি বলে। ঠিক আছে, তো দেখো, এখানে মেনসুরেশন ডেফিনেটলি নয়, মেনসুরেশন হচ্ছে এরিয়া অ্যান্ড ভলিউম মেজার করার জন্য। কোনো একটা রিলেটেড থিং যেটার এরিয়া বা ভলিউম আমরা মেজার করব, ঠিক আছে, সেটার জন্য মেনসুরেশনকে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি। ভ্যালুয়েশন তো হবে না অবশ্যই, ঠিক আছে। তো আমার এই ARC এর মধ্যে একটু কনফিউশন আছে, তোমরা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে কোনটা তোমাদের ঠিক মনে হচ্ছে। দেখো, এস্টিমেটটাকে আমরা ঠিকভাবে বলতে পারি না, কারণ এস্টিমেট শুধুমাত্র কোয়ান্টিটি এস্টিমেট নয়, এস্টিমেট ইজ অলসো রেট এস্টিমেট অ্যান্ড অল এভরিথিং ইজ ইনক্লুডেড উইদিন এস্টিমেট, কিন্তু এস্টিমেটের মধ্যে এটা ইনক্লুডেড আছে, সুতরাং এস্টিমেট না হওয়ার কিছু নেই, সেই জন্যই আমার একটু কনফিউশন আছে। তো তোমরা এটা দেখে নিও কোনটা কারেক্ট আনসার হতে পারে, ঠিক আছে। চলো, তাহলে আমার মনে হচ্ছে যে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, কোয়ান্টিটি সার্ভেইং। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে এগোচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, ইন ব্রড ক্রেস্টেড রেক্ট্যাঙ্গুলার ওয়ার দ্য ডিসচার্জ ভ্যারিজ অ্যাজ। তো একটা ব্রড ক্রেস্টেড রেক্ট্যাঙ্গুলার ওয়ার আছে, সেখানে ডিসচার্জ কিসের উপরে বেস করে ভ্যারি করছে, মানে ডিসচার্জের সাথে হেডের রিলেশন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তো হেডের রিলেশন কি হবে,
এখানে কারেক্ট আনসার কোনটা হবে? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি। কেন? বিকজ অপশন বি এইচ টু দি পাওয়ার 3/2, কারণ আমরা জানি যে রেক্টাঙ্গুলার ওয়ারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে 2/3 সি ডি এল এইচ টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? 2/3 সি ডি এল এইচ টু দি পাওয়ার 3/2, দিস ইজ দ্য ফর্মুলা, তাহলে এইচ টু দি পাওয়ার 3/2 এর রেসপেক্টে ভ্যারি করবে। কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে এগোচ্ছি। হার্ডনেস অফ ওয়াটার ইজ মেইনলি ডিউ টু, তো জলের যে হার্ডনেস থাকে সেটা কিসের কারণে সেটাই জিজ্ঞেস করা হয়েছে। তো হার্ডনেস অফ ওয়াটার ইজ মেইনলি ডিউ টু, এটার মেইন রিজনটা কি? মেইন রিজন হচ্ছে, দেখো হার্ডনেস কোনো স্পেসিফাই করে দেয়নি যে টেম্পোরারি হার্ডনেস না পার্মানেন্ট হার্ডনেস। দেখো ফ্লুরাইড নাইট্রেট ফসফেট হবে না, আমরা জানি অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কার্বনেট যেটা ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম সল্টের রেসপেক্টে আমরা জেনারেলি বের করে থাকি, সেটা টেম্পোরারি হার্ডনেস, সেটা ক্যালসিয়াম হতে পারে ম্যাগনেশিয়াম হতে পারে, সেটা কিন্তু টেম্পোরারি হার্ডনেস। আর পার্মানেন্ট হার্ডনেস জিনিসটা কি? পার্মানেন্ট হার্ডনেস জিনিসটা হচ্ছে ফর সালফেটস যদি থাকে, সালফেটসের কারণে হতে পারে, ক্লোরাইডসের কারণে হতে পারে, ঠিক আছে? এই সমস্তগুলোর কারণে হতে পারে হচ্ছে আমাদের পার্মানেন্ট হার্ডনেস। এবং টেম্পোরারি হার্ডনেসের রিমুভালের যে প্রসেস, বয়লিং, শুধু যদি আমরা জলটাকে বয়েল করি বা লাইম অ্যাড করি, চুনকে অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের টেম্পোরারি হার্ডনেসকে আমরা রিমুভ করতে পারবো। কিন্তু পার্মানেন্ট হার্ডনেসকে আমাদের রিমুভ করার প্রসেস হচ্ছে জিওলাইট প্রসেস বা লাইম সোডা বা যেটা থাকে অ্যালাইজেশন, আরও বিভিন্ন প্রসেস আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 এর দিকে এগোচ্ছি। ট্রিটমেন্ট অফ ওয়াটার ইন কন্ট্রাক্ট বেড, এটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট বেড, ট্রিকলিং ফিল্টার অক্সিডেশন পন্ডস আর, তো দেখো আমরা কিভাবে ট্রিটমেন্ট করি। জেনারেলি যে ওয়াটার ট্রিটমেন্টটা আমরা করে থাকি সেটা কিসের বেসিসে আমরা করি? কন্ট্যাক্ট বেড, ট্রিকলিং ফিল্টার যেটা থাকে, অক্সিডেশন পন্ড, তো আমরা অলরেডি জানি যে বিভিন্ন ধরনের ডিকম্পোজিশন মেথড আছে। যেরকম একটা হয় হচ্ছে এরোবিক ডিকম্পোজিশন, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, এরোবিক ডিকম্পোজিশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা ইন প্রেজেন্স অফ অক্সিজেন হয়। একটা হয় এনারোবিক, যেটা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, ঠিক আছে? এটা বাদ দিয়েও আরও কি আছে, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, যেটা বোথ ইন প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ অক্সিজেন, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? দেখো ট্রিকলিং ফিল্টার যেহেতু বলেছে, অক্সিডেশন পন্ড যেহেতু বলেছে, তাই আমরা অলরেডি জানি যে এরোবিক ডিকম্পোজিশন ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 এর দিকে এগোবো। দ্য লস অফ প্রেশার হেড ফর দ্য ল্যামিনার ফ্লো থ্রু পাইপ ভ্যারিজ অ্যাজ, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ল্যামিনার ফ্লো, পাইপের যে ল্যামিনার ফ্লো আছে সেখানে যে প্রেশার হেড সেটা কি হিসেবে ভ্যারি করে সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? দেখো আমরা জানি যে অলরেডি ফ্রিকশন ফ্যাক্টর রিলেট করে যদি আমরা কথা বলি, তাহলে এফ এল ভি স্কোয়ার তো আমরা অলরেডি জানি, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে ভেলোসিটি স্কোয়ার, অ্যাজ স্কোয়ার অফ ভেলোসিটি, অপশন ই হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 এর দিকে এগোচ্ছি। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফাস্টিং অ টিউবওয়েল, তো একটা টিউবওয়েলকে কনস্ট্রাক্ট করার সবথেকে ফাস্ট মেথড কী সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? দেখো কারেক্ট আনসার হ্যামারিং অ্যান্ড কাটিং তো ডেফিনেটলি না, কারণ এটা ভীষণই হেক্টিক প্রসেস, পারকাশন ড্রিলিংয়ের প্রচুর খরচা বেশি, ঠিক আছে? এটার খরচা অনেক বেশি, পারকাশন ড্রিলিং হবে না, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি, হাইড্রোলিক রোটারি মেথড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 এর দিকে এগোবো। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে? গাইড ব্যাংকস আর প্রোভাইডেড, দেখো এটাতে ডাইভার্সন হেডওয়ার্কসের উপরে বেস করে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু করেছে এই পার্টে 2003-তে, তো তোমরা এটা কিন্তু অবশ্যই দেখে নিও যে ডাইভার্সন হেডওয়ার্কস অ্যান্ড অল এই জিনিসটার উপরে তোমাদেরকে কি কি মানে কি কি জিনিস তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো ডাইভার্সন হেডওয়ার্কসটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ওকে? সো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে? গাইড ব্যাংকস আর মার্জিনাল বান্স, এই দুটো জিনিস তো আমরা জানি, মার্জিনাল বান্স যেটা থাকে, তো গাইড ব্যাংক কি করে? অ্যাকচুয়ালি টু ট্রেন দ্য ফ্লো অফ এ রিভার অ্যালং এ স্পেসিফাইড কোর্স, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 এর দিকে এগোচ্ছি। ওয়েন দ্য ড্রেন ওয়াটার ফ্লোজ ফ্রিলি আন্ডার ক্রসিং ক্যানেল, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে যখন কোনো ড্রেন ওয়াটার কোনো ক্যানেলকে পাস করে তখন সেটাকে সেই মেথডটাকে আমরা কি করি, সেই মেথডটাকে আমরা কি বলি, বা সেই যে স্ট্রাকচারটা তৈরি হয় সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলি, ঠিক আছে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? সুপার প্যাসেজ, অ্যাকুইডাক্ট, সাইফন নাকি লেভেল ক্রসিং? দেখো একটা জিনিস বলি, যে এখানে বলে দিয়ে ফ্লোজ ফ্রিলি আন্ডার এ ক্রসিং ক্যানেল, ক্যানেলের নিচে দিয়ে ড্রেন যাচ্ছে, কিন্তু এইচএফএল বা ক্যানেলের যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু কোনো বলা নেই, যে ক্যানেলের এইচএফএল বা ড্রেনের যে ড্রেনের ফ্লোর যে লেভেল সেটা কোথায় আছে, যদি সেটা বলা থাকতো, অনেক সময় এটা বলা থাকে, তো এখানে কারেক্ট আনসার অ্যাকুইডাক্ট হয়ে যাবে অপশন বি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 এর দিকে আমরা এগোবো। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে? ফর এ ক্লে স্লোপ অফ হাইট 10 মিটার স্টেবিলিটি নাম্বার ইজ 0.05, y = 2 মিটার স্কোয়ার, c =
2.5 দা ক্রিটিক্যাল হাইট অফ স্লোপ অফ সয়েলস ইজ, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো একটা ক্লে আছে, ক্লে স্লোপ আছে যার হাইট 10 মিটার, স্টেবিলিটি নাম্বারের অঙ্ক। স্টেবিলিটি নাম্বারের ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা জানো, ফর্মুলা হচ্ছে সি বাই গামা এইচ সি, ঠিক আছে? স্টেবিলিটি নাম্বারের এটাই ফর্মুলা। তাহলে এখানে সি ইজ গিভেন 2.5, সি দেওয়া আছে, স্টেবিলিটি নাম্বার দেওয়া আছে 0.05, গামা ইজ অলসো গিভেন 2 মিটার স্কোয়ার, ঠিক আছে? এইচ সি বার করতে বলেছে, ক্রিটিক্যাল হাইট অফ স্লোপ তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে, যদি ভ্যালুসগুলো পুট করে দাও তাহলে দেখবে কারেক্ট আনসার চলে আসছে অপশন সি, ঠিক আছে? 25 মিটার, জাস্ট ভ্যালুটা পুট করলেই অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 17 এর দিকে এগোচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে, ইন প্লাস্টিক অ্যানালিসিস দ্য শেপ ফ্যাক্টর ফর রেক্টাঙ্গুলার সেকশন ইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার বা সেকশন থাকবে, সেই সেকশনের শেপ ফ্যাক্টরগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নিও, কারণ এটা থেকে যেহেতু কোয়েশ্চেন আসছে এবং পরেও আমরা যে পেপারগুলো করব সেখানেও দেখতে পাবো যে শেপ ফ্যাক্টরের উপর কী কী কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? তো দেখো কারেক্ট আনসার এখানে কোনটা হয়ে যাবে, 17 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ডেথ, ঠিক আছে? শেপ ফ্যাক্টর যেটা হয় সেটা হয়ে যায় 1.5। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 এর দিকে এগোবো। বার্নিং অফ সলিড ওয়েস্ট ইন কন্ট্রোলড ম্যানার ইজ কল্ড, একটা কন্ট্রোলড ম্যানারে যদি কোনো সলিড ওয়েস্ট, যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোয়েশ্চেন, নিশ্চয়ই বুঝতে পারছো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কন্ট্রোলড ম্যানারে যখন এটাকে পুড়িয়ে ফেলা হয় বা বার্ন করা হয় তখন সেটাকে কি বলে? দেখো ল্যান্ডফিলে সিম্পল ডাম্প করে দেওয়া হয়, ঠিক আছে? ল্যান্ডফিলে সিম্পল একটা ডাম্পিং করে দেওয়া হয়, যেরকম আমরা দেখতে পারি যে জাস্ট যে যেগুলো থাকছে সেগুলোকে না, ঠিক আছে? কম্পোস্টিং এ কি হচ্ছে, কম্পোস্টিং এ সিম্পল ডিকম্পোজিশন হবে, সেটাই হচ্ছে কম্পোস্টিং মেথড। স্টেবিলাইজেশন মেথডে মাটির তলায় যেটা থাকবে সেটা, আর ইনসিনারেশনে কিন্তু বার্নিং, সেটা কিন্তু মনে রাখতে হবে, এবং সেই বার্নিংটা কিন্তু অবশ্যই কন্ট্রোলড ম্যানারে, ঠিক আছে? ইনসিনারেশন প্রসেস সব থেকে বেশি ভালো, তো ইনসিনারেশন হচ্ছে অপশন সি হবে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 19 এর দিকে এগোচ্ছি। দ্য ওয়াটার ক্যারেজ সিভেজ সিওয়ারেজ সিস্টেম রিমুভস, তো এখানে যে বলছে জলের যে জল ওয়াটার ক্যারেজ সিওয়ারেজ সিস্টেম সেটা কি রিমুভ করে, ডোমেস্টিক সিভেজ, ইন্ডাস্ট্রিয়াল সিভেজ, নাকি স্টর্ম সিভেজ, না অল অফ দ্য অ্যাবাভ? তো দেখো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি, ঠিক আছে? ওয়াটার ক্যারেজ সিস্টেম বা যেটা আমরা জেনারেলি বলে থাকি, যেখানে ডোমেস্টিক সিভেজটাও যাবে, ইন্ডাস্ট্রিয়াল সিভেজ, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কম্বাইন্ড সিস্টেম, আর কিছুই না, এটা বলে দিয়েছে কম্বাইন্ড সিস্টেমের কোয়েশ্চেন। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি, কম্বাইন্ড সিভেজে কিন্তু সব কিছু একসাথে নিয়ে যায়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 দিকে এগোচ্ছি। লাইম ইজ অ্যাডেড টু ওয়াটার অর ওয়েস্ট ওয়াটার স্যাম্পলস টু, তো লাইম জলের মধ্যে অথবা ওয়েস্ট ওয়াটার যে স্যাম্পল থাকবে সেই ওয়েস্ট ওয়াটার স্যাম্পলে কেন অ্যাড করা হয় সেটাই জিজ্ঞেস করা হয়েছে। ডিস্টেবিলাইজ কোলয়েডাল অয়েল অ্যান্ড অর্গ্যানিক ইমালশন সাসপেনশন, নাকি কোয়েশ্চেন অপশন বি কি বলেছে, অ্যাসিস্ট প্রেসিপিটেশন অফ মেটালস অ্যাজ হাইড্রোক্সাইড বাই লোয়ারিং দিয়ার পিএইচ, পিএইচ কে কমিয়ে দিয়ে প্রেসিপিটেশনটাকে অ্যাসিস্ট করা, নাকি রিমুভ ক্যালসিয়াম হার্ডনেস, নাকি কনভার্ট ক্যালসিয়াম কার্বনেট টু ক্যালসিয়াম বাই কার্বনেট। তো দেখো লাইম কখনোই এই জিনিসটা করতে পারবে না, প্রেসিপিটেশন ফর্ম করতে পারবে না, ঠিক আছে? মেটাল মেটাল তো নয়ই, অবশ্যই নয়। কোলয়েডাল অয়েল বা অর্গ্যানিক সাসপেনশন যেটা থাকবে সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য কিন্তু কোয়াগুলেন্ট ব্যবহার করতে হবে, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। একটু আগেই আমি বলেছি যে টেম্পোরারি হার্ডনেস রিমুভ করতে আমরা লাইম অ্যাডিশন ব্যবহার করি, ঠিক আছে? লাইম অ্যাডিশন করে থাকি, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 21 এর দিকে এগোচ্ছি। রেজিং অফ সেন্টার অফ রোড উইথ রেসপেক্ট টু এজ ইজ নোন অ্যাজ, তো রাস্তার ধার বরাবর বা রাস্তার সাইডের রেসপেক্টে মিডিলটাকে যদি উঁচু করে দেওয়া হয় তাহলে সেটাকে কি বলা হয়, এটাই তোমাদের কোয়েশ্চেন, ঠিক আছে? যেমন ধরো এরকমভাবে করা হয় একটা, ঠিক আছে? দেখে ফিগার দেখে নিশ্চয়ই বুঝতে পারবে এরকমভাবে একটা করা হয়, বা প্যারাবোলিক করা হতে পারে, প্যারাবোলিক রেজিং অফ এজও হতে পারে, অথবা কম্বিনেশন অফ টুও পসিবল, ঠিক আছে? তো এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে ক্যাম্বার, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো, এবং ক্যাম্বার প্রোভাইড করার মেন রিজনটা কি, যে রাস্তার মধ্যে কোনো জল বা রাস্তার মধ্যে কোনো বৃষ্টির জলকে না জমতে দেওয়াই হচ্ছে একমাত্র ক্যাম্বারের ফাংশন, ঠিক আছে? তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন বি ক্যাম্বার, ঠিক আছে? তো বাকি যেগুলো অপশন আছে সেগুলো দেখো, সুপার এলিভেশন, ব্যাংকিং আর কান্ট কিন্তু একই জিনিস, এগুলো কিন্তু সেম থিং, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো সুপার এলিভেশনের ফর্মুলা, সুপার এলিভেশনের ডিজাইন ফর্মুলা কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 22 এর দিকে এগোচ্ছি। স্লোপ কারেকশন ইন চেন অর টেপ মেজারমেন্ট ইজ, তো একটা চেন বা টেপ মেজারমেন্টে স্লোপ কারেকশন কি হয় সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে।
তাহলে স্লোপ কারেকশনের ফর্মুলাটা জলদি করে, কারেকশনের ফর্মুলা হচ্ছে h স্কয়ার বাই 2l, অপশন সি তাহলে হয়ে যাবে কারেক্ট আনসার। কিন্তু স্লোপ কারেকশনের আরো বেশ কিছু ফর্মুলাস আছে যেগুলো কিন্তু ব্যবহার করা হয়, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই জানিও, কোন ফর্মুলাগুলো ব্যবহার হবে সেগুলো কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। চলো নেক্সট এ যাব, কোশ্চেন নাম্বার 23 কি বলছে, আর্টেশিয়ান সিস্টেম ইজ ড্যাশ সোর্স অফ ওয়াটার। তো আর্টেশিয়ান যে সিস্টেমটা সেইটাকে কি বলে, কোন ধরনের সোর্স, কনফাইন্ড সোর্স, পার্চ সোর্স, আনকনফাইন্ড সোর্স, নাকি গ্র্যাভিটি টাইপ সোর্স। দেখো আর্টেশিয়ান সোর্সটা অ্যাকচুয়ালি কি সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করছে। আর্টেশিয়ান সোর্সটা অ্যাকচুয়ালি কিন্তু মনে রাখতে হবে, আর্টেশিয়ান সোর্সটা অ্যাকচুয়ালি হচ্ছে আনকনফাইন্ড সোর্স, ঠিক আছে। আর্টেশিয়ান সিস্টেম যেটা থাকে সেটা হচ্ছে আনকনফাইন্ড সোর্স, এখান থেকে আমরা পেতে পারি, ঠিক আছে। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 24 এর দিকে এগোবো। দ্য স্টেবিলিটি, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে স্টেবিলিটি যে ভ্যালুটা থাকবে সেই স্টেবিলিটি ভ্যালুটা, স্টেবিলিটি অফ আপস্ট্রিম ড্যাম বিকামস ক্রিটিক্যাল ফর দ্য কন্ডিশন অফ। তো স্টেবিলিটি যেটা বলছে সেই স্টেবিলিটিটা কখন ক্রিটিক্যাল হয়ে যায়, এবং আপস্ট্রিম কন্ডিশনে স্টেবিলিটিটা যে ক্রিটিক্যাল হয়ে যায় তো কোন কন্ডিশনের কারণে কিন্তু স্টেবিলিটিটা ক্রিটিক্যাল হয়ে যায়। স্টেডি স্টেট সিপেজ ওয়েন দ্য রিজার্ভার ইজ ফুল, নাকি রিজার্ভার এমটি, নাকি সাডেন ড্রডাউন, নাকি নন অফ দ্য অ্যাবাব, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার এখানে। তাহলে চলো দেখে নেওয়া যাক কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন সি, সাডেন ড্রডাউনের কারণে কিন্তু স্টেবিলিটিটা ক্রিটিক্যাল কন্ডিশনে পৌঁছে যায়, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 এর দিকে এগোবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে, অর্ডিনেট অফ হাইড্রোগ্রাফ ইন্ডিকেটস। তো হাইড্রোগ্রাফের যে অর্ডিনেট সেটা কি ইন্ডিকেট করে সেটাই জিজ্ঞেস করেছে। খুব ইম্পর্টেন্ট, হাইড্রোগ্রাফ তো তোমরা জানো ডিসচার্জ ভার্সেস টাইম, হাইড্রোগ্রাফ জিনিসটা ভার্সেস টাইম, ঠিক আছে। তো এই ডিসচার্জ ভার্সেস টাইম, তাহলে অবশ্যই এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ডিসচার্জ, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 26 এর দিকে এগোনো যাক। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে, ডিউ টু কনস্ট্রাকশন অফ ওয়ার, তো একটা ওয়ারকে কনস্ট্রাকশন করার কারণে আপস্ট্রিম রাইজ অফ ওয়াটার লেভেলকে কি বলা হয়। একটা ওয়ার কনস্ট্রাক্ট করার জন্য আপস্ট্রিম রাইজ অফ, এটা ভীষণ ভীষণ কমন কোয়েশ্চেন, এটাকে বলা হবে অ্যাফ্লাক্স। অ্যাফ্লাক্স আর এইচএফএল, এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 এর দিকে আমরা এগিয়ে যাবো। আর টিবিম রূপ সেকশন হ্যাজ দ্য ফলোয়িং পার্টিকুলার্স, একটা টিবিম রূপ সেকশন আছে সেখানে কি কি পার্টিকুলার্স আছে সেটাই জিজ্ঞেস করছে। তো দেখো 200, তো এখানে বলে দিয়েছে ডেপথ অফ স্ল্যাব বলে দিয়েছে 10 সেন্টিমিটার, উইডথ অফ রিপ 30 সেন্টিমিটার, ডেপথ অফ রিপ বলে দিয়েছে 50 সেন্টিমিটার, আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন বিমসও বলে দিয়েছে 3 মিটার, তাহলে আর ইফেক্টিভ স্প্যানও কিন্তু 5 মিটার। তো দেখো এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 3 মিটার, আর ইফেক্টিভ স্প্যান যদি 5 মিটার হয় তাহলে তোমাদেরকে কিন্তু যে জিনিসটা বার করতে হবে সেটা হচ্ছে ফর্মুলাটা। দেখো ফর্মুলাটা কি আছে, L0/6, আমরা জানি L0 হচ্ছে পয়েন্ট অফ, L0 কি পয়েন্ট অফ জিরো মোমেন্টস এর মধ্যে যে লেন্থটা সেটাই কিন্তু L0, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না যে পয়েন্ট অফ জিরো মোমেন্টস এর মধ্যে যে লেন্থটা সেটাই L0, DF ডেপথ অফ লেঞ্চ আর DE, ঠিক আছে। তাহলে এখানে যদি পুট করো 3+0.6 যেটা থাকবে সেখানে, তাহলে এখানে পুট করে দাও 3.6 মিটার, সেটাকে যদি তুমি পুট করে দাও তাহলে ভ্যালুটা কত চলে আসবে, ভ্যালুটা চলে আসবে হচ্ছে 0.6 বা 3600, মানে 600 মিলিমিটারে যদি আমরা কনভার্ট করি, তার সাথে এটা হয়ে যাবে 300 BE, যেটা বা BR যেটাই বলো না কেন, সেটা তো 300 বা 30 সেন্টিমিটার গিভেন অলরেডি, ঠিক আছে। আর DF যেটা আছে সেই DFটাও গিভেন, DF এর ভ্যালুটা কত, DF এর ভ্যালুটা হচ্ছে 6×100, ঠিক আছে। 10 সেন্টিমিটার তো বলেই দিয়েছে, ডেপথ অফ স্ল্যাব পুট করে ভ্যালুটা তোমরা পেয়ে যাবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, 1500 মিলিমিটার আনসার চলে আসবে, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে 150 সেন্টিমিটার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28 এর দিকে এগোচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলছে, ইন সিম্পলি সাপোর্টেড ডিটারমিনেট ট্রাস, ভালো করে এই জায়গাটা মন মাথায় করো, ডিটারমিনেট বলে দিয়েছে কিন্তু, ডিটারমিনেট ট্রাসের জন্য সিম্পলি সাপোর্টেড আছে, তাহলে সিম্পলি সাপোর্টেড ডিটারমিনেট ট্রাসে বলছে মেম্বার ভার্সেস জয়েন্ট রিলেশনটা কি হবে সেটাই জিজ্ঞেস করেছে। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে, দেখো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি, m=2j-3, 2j-3 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29 এর দিকে এগোবো। রিডাকশন ফ্যাক্টর অফ আরসিসি কলাম, এখানটা কি বলেছে আমার কাছে খুব একটা ক্লিয়ার হয়নি। জেনারেলি যে রিডাকশন ফর্মুলা যেটা আমরা কলাম রিডাকশন ফর্মুলা সেটা তো আমরা অলরেডি জানি, তো কলাম রিডাকশন ফর্মুলাটা কি আছে, 1.25 - L effective / 48B, কলাম রিডাকশন ফর্মুলা তো বলেই দিয়েছে 1.25 - L effective, তাহলে এখানে সব থেকে রেলিভেন্ট যে অপশনটা সেটা হচ্ছে
অপশনে তোমরাও জানাও যে তোমাদের অন্য কোনো অপশন বা অন্য কোনো থিওরি তোমাদের মাথায় আছে কিনা, তাহলে সেটা অবশ্যই জানিও, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার 1.25। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 দিকে এগোচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলছে, যে কমিউনিটি ওয়েস্ট মোস্টলি লিকুইড, এটা ওয়েস্ট হয়ে যাবে, এখানে একটা এ হবে, ঠিক আছে। কমিউনিটি ওয়েস্ট মোস্টলি লিকুইড নট কন্টেনিং এক্সক্রিটা ইজ স্পেশালি টার্মড অ্যাজ, তো যে কমিউনিটি ওয়েস্ট যেটা থাকবে সেটা মোস্টলি যদি লিকুইড হয়, এক্সক্রিটা প্রেজেন্ট থাকে না, তাহলে সেটাকে আমরা কি বলবো। দেখো একটা জিনিস বলি, তার মানে কি এক্সক্রিটা প্রেজেন্ট নেই মানে সিভেজ বা সিভারেজ তো অবশ্যই নয়, আর গার্বেজ তো সলিড ওয়েস্টের মধ্যে পড়ে যায়, তাহলে অপশন ডিটা সব থেকে রেলিভেন্ট অপশন, সালেজ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। দেখো একটা জিনিস বলি, সালেজ মানে হচ্ছে ওয়েস্ট ফ্রম কিচেন সিঙ্ক, কিচেন সিঙ্ক থেকে যে ওয়েস্ট হয় বা কিচেন থেকে যে ওয়েস্ট হয়, সেই কিচেন ওয়েস্ট প্লাস ওয়েস্ট ফ্রম বাথরুমের যে জল সেটা, সেই ওয়েস্টটাকে আমরা বলে থাকি সালেজ, ঠিক আছে। এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটা ভীষণ ভালো কোয়েশ্চেন, মনে রেখো। চলো কোয়েশ্চেন নাম্বার 31 এর দিকে এগোচ্ছি। সিভেজ ইজ, সিভেজ জিনিসটা কি এটা এটাই জিজ্ঞেস করেছে যে সিভেজ, হোয়াট ইজ সিভেজ, ওয়েস্ট ওয়াটার ফ্রম বাথরুমস, বাথরুম থেকে ওয়েস্ট ওয়াটারটা, নাকি ড্রেনেজ ফ্রম রোডস, ওয়েস্ট ওয়াটার ফ্রম কিচেন, নাকি এনি ওয়েস্ট ওয়াটার অফ ডোমেস্টিক অর ইন্ডাস্ট্রিয়াল ওরিজিন, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার সেটা বলো, জলদি করে আনসারটা বলো, ঠিক আছে। দেখো সিভেজ অ্যাকচুয়ালি মানে কি, কিচেন ওয়েস্ট তো ডেফিনেটলি নয়, রোড ড্রেনেজ তো নয়, বাথরুমের ওয়েস্টকে শুধু আমি সিভেজ বলতে পারি না, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। যে কোনো ওয়েস্ট ওয়াটার যেটা ডোমেস্টিক অথবা ইন্ডাস্ট্রিয়াল অরিজিন আছে সেটাকে আমি সিভেজ বলবো। চলো কোয়েশ্চেন নাম্বার 32 এর দিকে এগোচ্ছি। ইফ কিউ ইজ দ্য ডিসচার্জ, দ্য ওয়েটেড পেরিমিটার অফ এ রিজাইন চ্যানেল অ্যাকর্ডিং টু লেসিস থিওরি, লেসিস থিওরি কিন্তু আগেও এসেছে, লেসিস থিওরি কেনেডিস থিওরি এই দুটো জিনিস কিন্তু আগেও জিজ্ঞেস করেছে। সো লেসিস থিওরি বা কেনেডিস থিওরি রিলেট করে আমরা কিভাবে ওয়েটেড পেরিমিটারটাকে বের করে নিতে পারি সেটাই জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে। তোমরা নিশ্চয়ই জানো এই এই দুটো জিনিস, একটা হচ্ছে লেসিস থিওরি আর কেনেডিস থিওরি, রিজাইম চ্যানেলের উপরে যেটা ট্রু রিজাইম, ফাইনাল রিজাইম, ইনিশিয়াল রিজাইম, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে নিও, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33 এর দিকে এগোবো। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও মেথড ফর ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট টেক্স কেয়ার অফ মেনলি, তো যে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও যে মেথডটা থাকে সেটা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করার জন্য কোন কোন জিনিসটাকে এফেক্ট বা কোন জিনিসটাকে কনসিডার করে, এটা কিন্তু রিপিট কোয়েশ্চেন, 2007-এর রিপিট কোয়েশ্চেন, আবারও রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, তাহলে এখানে কি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো ট্রাফিক ইন্টেন্সিটি তো ডেফিনেটলি হবে না, ঠিক আছে, সয়েল ক্যারেক্টারিস্টিক বলা যাচ্ছে না, মানে সয়েল ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি অফ রোড মেটেরিয়ালের উপরেও ডিপেন্ড করছে না, সিমেন্ট গ্রাউন্ডিং, সিমেন্ট গ্রাউন্ডিংটা এটাতে আমার একটু কনফিউশন আছে বি আর ডি এর মধ্যে, ঠিক আছে। তো এখানে আমার যেটা মনে হচ্ছে সয়েল ক্যারেক্টারিস্টিককেই নাই, কারণ আমরা 2017-এর যে পেপারটা সেখানে কিন্তু আমরা সয়েল ক্যারেক্টারিস্টিকটাকেই কনসিডার করেছিলাম, তো তোমরা কমেন্টে জানিও যে কোনটা কারেক্ট আনসার তোমাদের মনে হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34 এর দিকে এগোচ্ছি। প্রোভাইডিং কাট অফ ওয়ালস বিনিথ দ্য হাইড্রোলিক স্ট্রাকচার, হাইড্রোলিক স্ট্রাকচারের পরে গিয়ে বিনিথ বলেছে, তো হাইড্রোলিক স্ট্রাকচারের পরে গিয়ে কাট অফ ওয়ালকে প্রোভাইড করা সেটাকে, সেটা কি কি ফাংশন, তার ফাংশনটা কি, রিডিউসেস দ্য এক্সিট গ্রেডিয়েন্ট, এক্সিট গ্রেডিয়েন্টটাকে কমিয়ে দেবে, ইনক্রিজেস দ্য ফ্লো, ডিক্রিজেস দ্য ফ্লো পাথ, ফ্লো পাথটাকে কমিয়ে দেবে বা ফ্লোটাকে বাড়িয়ে দেবে, নাকি ইনক্রিজেস দ্য এক্সিট গ্রেডিয়েন্ট, এক্সিট গ্রেডিয়েন্টটাকে বাড়িয়ে দেবে। দেখো কাট অফ ওয়াল দিয়ে দিলে কিন্তু এক্সিট গ্রেডিয়েন্ট ফট করে ফল করে যাবে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার সব থেকে রেলিভেন্ট, 34। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35 এর দিকে এগোচ্ছি। কেমিক্যালি মার্বেল ইজ এ কমন কোয়েশ্চেন, এটা ভীষণই কমন কোয়েশ্চেন, ঠিক আছে। তো এখানে দেখো কেমিক্যালি বলেছে, তো যদি বলতো জিওলজিক্যালি তাহলে মেটামরফিক কারেক্ট আনসার হয়ে যেত, কিন্তু যেহেতু কেমিক্যালি বলে দিয়েছে তাই এখানে সিলিসিয়াস তো হবে না, সিলিসিয়াস মানে হচ্ছে যেটার মধ্যে সিলিকা কন্টেন্ট থাকে, যেরকম আমরা বলতে পারি স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন একটা সিলিসিয়াস, ঠিক আছে। আর্জিনিশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, ক্যালকেরিয়াস, এই কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বিএমসির একটা ইম্পর্টেন্ট পার্ট, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36 এর দিকে এগোবো। সেটেলিং ভেলোসিটি অফ ডিসক্রিট পার্টিকল ইন ওয়াটার, তো ওয়াটারের যে ডিসক্রিট পার্টিকলসগুলো থাকে সেখানে সেটেলিং ভেলোসিটি কত থাকে সেটাই জিজ্ঞেস করেছে, বা সেটেলিং ভেলোসিটি মেজার করার যে ল বা যে ফর্মুলা বা যে থিওরিটা সেটাই জিজ্ঞেস করেছে। মোহরস ল বলে কিছু আছে বলে তো আমার জানা নেই, যাই হোক
ডার্সিস ল কিন্তু ফ্লো পার্টিকেল, যেটা কিউ ইকুয়াল টু কে আই এ। প্রত্যেকটা জিনিসকে একটা এমসিকিউ কে যখন কনসিডার করবে, তখন প্লিজ প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা অপশনকে অ্যানালাইজ করার চেষ্টা করবে, তাহলেই দেখবে কারেক্ট অ্যান্সারটা ইজিলি বেরিয়ে চলে আজ শুড বি দ্য ক্যানেল বি ডিজাইন দ্য ক্যাপাসিটি ফ্যাক্টর। ইম্পর্টেন্ট জিনিস, ক্যাপাসিটি ফ্যাক্টর একটা জিনিস, টাইম ফ্যাক্টর আর একটা জিনিস, ঠিক আছে? তো এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ক্যাপাসিটি ফ্যাক্টর আর টাইম ফ্যাক্টর কত হবে সেটাই জিজ্ঞেস করেছে। তো দেখো একটা জিনিস বলি, ডিসচার্জটাকে মেজার করার দুটো পদ্ধতি হয়, ফর্মুলা আছে। তো আমরা জানি, প্রথম কথা হচ্ছে আমরা জানি যে হেক্টার্স বাই থাউজেন্ড যদি করি তাহলে আমরা কিউম্যাক্স পাবো, মানে অ্যাকচুয়ালি ডিসচার্জটা পাবো। তো অবভিয়াসলি আমরা কি করব, প্রথমে 12,000 ডিভাইডেড বাই থাউজেন্ড, এটা তো আমরা করবই অবশ্যই। তার সাথে কি করব, টাইম ফ্যাক্টর আর ক্যাপাসিটি ফ্যাক্টরকে কি করব, ক্যাপাসিটি ফ্যাক্টরকে আমরা ডিভাইড করব 0.8 অ্যান্ড টাইম ফ্যাক্টরকেও কিন্তু আমরা ডিভাইড করে দেব। তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে ডিজাইন ডিসচার্জ। কথাটা মাথায় রেখো, ডিজাইন ডিসচার্জ, ফর হোয়াট ডিসচার্জ শুড দ্য ক্যানেল বি ডিজাইন। তাহলে ডিজাইন ডিসচার্জ আমরা পেয়ে যাব, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, 20 মিটার কিউব পার সেকেন্ড। এটা ক্যালকুলেট করলেই তোমরা পেয়ে যাবে এটা, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 40 দিকে এগোবো। কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে, রেকারেন্স ইন্টারভেল অ্যান্ড এ র্যাঙ্কিং অফ স্টর্ম বি ইজ রিলেটেড উইথ নাম্বার অফ ইয়ার্স অফ রেকর্ড ওয়াই অ্যাজ। অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, রেকারেন্স ইন্টারভেল, র্যাঙ্কিং অফ স্টর্ম, ঠিক আছে, এগুলো। তারপরে তার সাথে আছে কনসিস্টেন্সি অফ রেনফল ডেটা, মিসিং রেনফল ডেটা। আচ্ছা একটা কোয়েশ্চেন বলছি, সেটা তোমরা কমেন্ট করে জানাও যে মিসিং রেনফল ডেটা বা কনসিস্টেন্সি অফ রেনগেজ বা রেনফল ডেটা যেটা থাকে, সেটা কোন গ্রাফের মাধ্যমে, কোন কার্ভের মাধ্যমে আমরা ব্যবহার করি, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদেরকে একটা জিজ্ঞেস করা হলো, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো তাহলে এখানে কি হয়ে যাবে, রেকারেন্স ইন্টারভেলের ফর্মুলা জিজ্ঞেস করা হয়েছে। রেকারেন্স ইন্টারভেলের ফর্মুলা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এ বাই বি, সব থেকে রেলিভেন্ট ফর্মুলা ওয়াই ইকুয়াল টু এ বাই বি মনে রাখবে, এবং রেকারেন্স ইন্টারভেল দিয়ে কিন্তু প্রবলেম, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 41 এর দিকে এগোচ্ছি। দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ এ পাইপ উইথ ফল অফ 1 মিটার বাই 1800 কেজি ড্রপ হ্যামার পেনিট্রেটিং 3 মিলিমিটার ইন দ্য লাস্ট ব্লো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লোড ক্যারিং ক্যাপাসিটি, পাইল ফর্মুলার যে ফর্মুলাগুলো তার মধ্যে কোন ফর্মুলাটা ব্যবহার করবে, ড্রপ হ্যামারের ফর্মুলাটা। তো দেখে নেওয়া যাক যে ড্রপ হ্যামারের ফর্মুলাটা কি ছিল। দেখো ড্রপ হ্যামারের ফর্মুলা হচ্ছে ডাব্লু এইচ বাই 6 × S + 2.5, ঠিক আছে? ডাব্লু এইচ ইন্টু 6 × S বাই 6 × S + 2.5। তাহলে যদি সেটাই হয় তাহলে এখানে কোনটা হয়ে যাবে, এস ডাব্লু তো বলে দিয়েছে 1800 কেজি, হাইটও কিন্তু বলে দিয়েছে, কিন্তু মিলিমিটারটাকে তোমাদেরকে কনভার্সন করে নিতে হবে যদি মিটারে করতে চাও, কারণ মিটারেই করতে হবে কারণ এখানে টার্মসে দেওয়া আছে। তাহলে এইগুলোতে প্রত্যেকটাতে যদি ভ্যালু বসাও, এসটা হয়ে যাবে 3 মিলিমিটার, মানে এটাকে তোমাদেরকে টার্মসে মিটারে কনভার্ট করতে হবে, আর এখানে আছে হচ্ছে 1 মিটার ফল, তাহলে এইচটা হয়ে যাবে 1 মিটার। তো এখানে যদি ভ্যালুগুলো সব পুট করে দাও তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন এ, 100 টার্মস হয়ে যাবে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 42 এর দিকে এগোবো। কোয়েশ্চেন নাম্বার 42 কি বলছে, পার্লিন অন এ ট্রাস ইজ ডিজাইন ফর এ বেন্ডিং মোমেন্ট অফ। আবার রিপিট কোয়েশ্চেন, 3 বছর রিপিট হয়েছে, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। পার্লিন অন এ ট্রাস, বেন্ডিং মোমেন্টের পার্লিনে বেন্ডিং মোমেন্ট কত হয় এটাই জিজ্ঞেস করেছে, একটা ট্রাসের যে পার্লিন থাকে সেটার বেন্ডিং মোমেন্ট জিজ্ঞেস করেছে। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে, WL/10। বারে বারে বলা হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার, তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে সেখানেও কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে WL/10, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 43 এর দিকে এগোবো। কোয়েশ্চেন নাম্বার 43 কি বলছে, 44 এর দিকে, 43, দ্য টার্ম কাউন্টার ফোর্ট ইজ ইউজড ইন ডিজাইন অ্যাজ, ডিজাইন অফ, অ্যাকচুয়ালি এটা অ্যাজ না, অ্যাকচুয়ালি এটা অফ, কাউন্টার ফোর্ট যেটা আছে সেটা কোন জায়গাতে ব্যবহার হয় সেটাই জিজ্ঞেস করেছে। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে, এটা কি বলছে বুঝতে পারছি না, ইনস্ট্যান্ট ফ্রিকশন পাইল রিটেনিং ওয়াল গ্রিলেজ ফুটিং। দেখো কাউন্টার ফোর্টটা কিন্তু রিটেনিং ওয়ালের সাথে সম্পর্কিত, যদি এটা কিন্তু আরসিসি ডিজাইনের কোয়েশ্চেন, রিটেনিং ওয়াল মানেই আমরা যে সয়েল মেকানিক্স সেটা নয় কোয়েশ্চেন, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 44 এর দিকে এগোচ্ছি। দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডিউ টু UDL W ওভার এ এন্টায়ার স্প্যান অফ এ ক্যান্টিলিভার অফ লেন্থ এল অ্যান্ড ফ্লেক্সুরাল রিজিডিটি EI। স্লোপ আর ডিফ্লেকশনের পার্টটা কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট স্লোপ ডিফ্লেকশনের, নট অনলি ফর WBPSC AE, এটা কিন্তু বিভিন্ন ধরনের আরও যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট।
তো এখানে বলে দিয়েছে ইউডিএল আছে, ক্যান্টিলিভার আছে, তো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? মোমেন্ট, সরি, যেটা বলেছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, স্লোপ কি হবে, ডিফ্লেকশন কি হবে, দুটোই কিন্তু জানতে হবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো দেখো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, ডাব্লিউ এল টু দি পাওয়ার 4/8i। এখানে এল টু দি পাওয়ার 4 সবসময় যে ব্যবহার হয় সেটা না, ডাব্লিউ এল কিউব বাই 8i ও ব্যবহার হয়। যখন আমরা ডাব্লিউটাকে ডাব্লিউ এল ধরছি তখন আমাদের ডাব্লিউ এল কিউব ব্যবহার হবে, যখন ডাব্লিউ এল বা ডাব্লিউটাকে ডাব্লিউ এলটাকে ডাব্লিউ আমরা কনসিডার করব তখন কিন্তু আমাদের কোনটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউ এল টু দি পাওয়ার 4/8i। আর 6 যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে স্লোপ। এইভাবে মনে রাখো, 2, 3, 6, 8 এইভাবে মনে রাখো। 2, 3টা হচ্ছে আমাদের সিম্পল যেটা থাকে, যেটা হচ্ছে কিনা কনসেন্ট্রেটেড লোডের জন্য ওভার দ্য ক্যান্টিলিভার। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য স্লোপ আর ডিফ্লেকশনগুলো বিভিন্ন লোডের জন্য কী কী হয়। চলো কোয়েশ্চেন নাম্বার 45-এর দিকে এগোচ্ছি। থার্মাল পাওয়ার প্ল্যান্টস মোস্টলি প্রোডিউস, তো এর মধ্যে কোন গ্যাসটা থার্মাল পাওয়ার প্ল্যান্টসে তৈরি হয় বা রিলিজ করে, যেটা হচ্ছে কিনা একটা পলিউটেন্ট, তো এর মধ্যে কোন পলিউটেন্টটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে ব্যবহার হয় বা প্রডিউস হয়, কারেক্ট আনসার কি হবে বলো? কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, NO2, নাকি প্যান পারক্সি অ্যাসাইল নাইট্রেট? তো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি, SO2। সালফার ডাইঅক্সাইডটা কিন্তু মেনলি থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 46-এর দিকে এগোচ্ছি। স্ট্যান্ডার্ড বিওডি ইজ টেকেন ফর, তো এর মধ্যে কোন তাকে স্ট্যান্ডার্ড বিওডি হিসেবে নেওয়া হয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড বিওডি কত দিনের জন্য, তোমরা জানো যে কত ডিগ্রির জন্য সেটাও কিন্তু জানতে হবে, কত টেম্পারেচারে এবং কত দিনের জন্য, খুব ইম্পর্টেন্ট। বিওডি যেটা ইনকিউবেটর থাকে আমরা সেই ইনকিউবেটারে বিওডি বার করে নিই। কারেক্ট আনসার অপশন ডি, 5 ডেজ ফর 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড 5 দিনের জন্য, ঠিক আছে। চলো কোয়েশ্চন নাম্বার 47-এর দিকে যা এগোচ্ছি। দ্য কোয়াগুলেন্ট ওয়াইডলি ইউজড ফর সিভেজ ট্রিটমেন্ট, ইম্পর্টেন্ট কথাটা বলে দিয়েছে সিভেজ ট্রিটমেন্ট। MSC এর একটা কোয়েশ্চেন, MSC কিছুদিন আগে KMC যে কোয়েশ্চেন ছিল সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল, কোয়াগুলেন্ট ওয়াইডলি ইউজড ফর সিভেজ ট্রিটমেন্ট। KMC তে যে কোয়েশ্চেনটা এসেছিল এই একই কোয়েশ্চেন একদম 1 নম্বর বা 2 নম্বরে এসেছিল, মানে যেটা যে সেট থাকে সেই সেটে, সেখানে কিন্তু সিভেজ ট্রিটমেন্টের জন্য কোন কোয়াগুলেন্টটা ওয়াইডলি ইউজ হয় সেটাই জিজ্ঞেস করেছে। তো দেখো তোমরা অবশ্যই কারেক্ট আনসারটা জানিও, ঠিক আছে। ফেরাস সালফেটটা হওয়ার সম্ভাবনা বেশি, অ্যালামটা তো সিভেজ ট্রিটমেন্টে ব্যবহার হয় না, অ্যালামটা ওয়াটার ট্রিটমেন্টে ব্যবহার হয়, অপশন সি, ঠিক আছে। কারেক্ট আনসার অপশন সি, তোমরা অবশ্যই জানিও আমাকে, এটা একটু কনফিউশন আছে আমার, তো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 48-এর দিকে এগোচ্ছি। ওয়াটার ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস ইজ লাইকলি টু বি হার্ড, এর মধ্যে থেকে কোন জায়গা থেকে জল যেটা আমরা খাবার জন্য ব্যবহার করব সেটা হার্ড ওয়াটার পাওয়া যায় বা যে জলে হার্ডনেসটা প্রেজেন্ট থাকে, কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হচ্ছে শ্যালো ওয়েল, কারণ শ্যালো ওয়েলে মাটির তলার জল তো অবশ্যই হবে, দেখো ওয়াল নয় এটা ওয়েল, মাটির তলার জল তো অবশ্যই হবে, রিভার বা লেকের জল তো হবে না, কারণ সেটা হার্ড ওয়াটার জেনারেলি হয় না। তো এখানে শ্যালো ওয়েল যেটা বলছে, শ্যালো ওয়েল কেন হবে, কারণ ডিপ ওয়েল যেটা থাকে, ডিপ ওয়েলে কিন্তু আস্তে আস্তে যত ইম্পিউরিটি, যত পলিউটেন্টস যেগুলো থাকবে বা যত ইম্পিউরিটি থাকবে সেগুলো আস্তে আস্তে রিডিউস হতে থাকে, কিন্তু শ্যালো ওয়েলে কি হয়ে যায়, শ্যালো ওয়েলে কিন্তু পলিউটেন্টসটা অতটা রিডিউস হতে পারে না বা ইম্পিউরিটিটা রিডিউস হতে পারে না, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 49-এর মধ্যে, 49-এর দিকে এগোচ্ছি। ইন আ রিপেলিং গ্রয়েন, দ্য অ্যাক্সিস অফ গ্রয়েন উইথ রেসপেক্ট টু রিভার ফ্লো ডিরেকশন মেক্স, খুবই ভালো কোয়েশ্চেন। রিপেলিং গ্রয়েন নিয়ে দু ধরনের কোয়েশ্চেন হতে পারে বা গ্রয়েন নিয়ে দু ধরনের কোয়েশ্চেন হতে পারে, দু তিন ধরনের, যেরকম গ্রয়েনের ডেফিনেশন, এক্স্যাক্ট ডেফিনেশন থেকে কোয়েশ্চেন আসতে পারে, অথবা গ্রয়েন টাইপস, যেটা হচ্ছে রিপেলিং, একটা হচ্ছে রিপেলিং গ্রয়েন, একটা হচ্ছে অ্যাট্রাক্টিং গ্রয়েন, কোয়েশ্চেনটা আছে তোমরা দেখে নিও যে রিপেলিং গ্রয়েন আর অ্যাট্রাক্টিং গ্রয়েন বা অ্যাট্রাক্টিং গ্রয়েন কোন দিকে, কোন দিকে থাকে, যেরকম হচ্ছে টুয়ার্ডস ডাউন স্ট্রিম, টুয়ার্ডস আপ স্ট্রিম, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু এখানে কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট। রিপেলিং গ্রয়েনের অ্যাক্সিসটা রিভার ফ্লো ডাইরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে এটাই জিজ্ঞেস করেছে, তো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে, অপশনে অ্যাকিউট অ্যাঙ্গেল, মনে রেখো রিপেলিং যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল, আর যদি অ্যাট্রাক্টিং থাকতো তাহলে অবশ্যই অপটিউস অ্যাঙ্গেল, ঠিক আছে, 90 ডিগ্রির বেশি। চলো কোয়েশ্চেন নাম্বার 50 এবং এই সেশনের লাস্ট কোয়েশ্চেনের দিকে এগোচ্ছি। দ্য ব্যালেন্সিং ডেপথ অফ কাটিং অফ এ ক্যানেল ইজ 1 ইন বিচ ইটস 1, এটা দুবার হয়েছে রিপিট, তো ইন উইচ
ব্যালেন্সিং ডেপথ, যে জিনিসটা ব্যালেন্সিং ডেপথ কাকে বলে, এটা হচ্ছে সার্ভের কোয়েশ্চেন। ভলিউম যেটা মাস অল মেথডের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে এখানকার কোয়েশ্চেন, বা এস্টিমেটেও অনেক সময় ব্যবহার হয় এই কোয়েশ্চেনটা। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভলিউম অফ কাটিং ইজ ইকুয়াল টু ভলিউম অফ এম্বাকমেন্ট। যতটা মাটি তোলা হচ্ছে ততটাই মাটি যদি ফিলিং করা হয়, কাটিং ইকুয়াল টু ফিলিং, আমরা অবশ্যই জানি ভলিউম অফ কাটিং ইজ ইকুয়াল টু, যেহেতু ব্যালেন্স ডেপথ বলে দিয়েছে, ভলিউম অফ কাটিং ইজ ইকুয়াল টু ভলিউম অফ এম্বাকমেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর তো আমাদের সেশনের আজকের লাস্ট কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে নিয়েছি। তো আবারও বলছি, তোমরা যারা এখন অবধি আমাদের ফেসবুক পেজ ফলো করোনি, লাইক করোনি, পেজটাকে ফলো লাইক অবশ্যই করো, আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন করো, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসকাশন ফোরাম, বিভিন্ন ধরনের জিনিস আমরা আলোচনা করি ওখানে। তুমিও নিজের কোনো পোস্ট যদি থাকে তাহলে তুমি সেখানেও পোস্ট করতে পারবে। এবং আমরা রিসেন্টলি যেটা করছি সেটা হচ্ছে জব নোটিফিকেশন, যেগুলো আপডেটস থাকবে রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ওভারঅল যেটা থাকে এসএসসি জেই অ্যান্ড অল, সেগুলো আমরা সমস্ত আপডেটস দিতে থাকি। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে তোমাদের যদি সেশনটার পিডিএফটা লাগে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে জয়েন করতে হবে। এবং এই টেলিগ্রাম গ্রুপে আমরা কি করছি, টেলিগ্রাম গ্রুপে আমরা কুইজ কিন্তু রেগুলার আপডেটস রেগুলারই আপডেট করছি। ঠিক আছে, তাহলে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো যারা এখনো অবধি জয়েন করোনি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, কারণ পরবর্তী যে ভিডিওটা আসবে, যেরকম 2003 পার্ট 2, 2001 নিয়ে আসবো, 1998 কোয়েশ্চেন আমরা করব, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা অবশ্যই সলভ করব। ঠিক আছে, তো সেটার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান করে দিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।